অনেক যে আপনার সাথে মানে লাইভে কথা বলবো আহ আপনার কথাগুলা মানে খুব ভালো লাগে এই কারণে ভালো লাগে আহ কারণ আমি আপনি একটা কথা আমি সব মানে সব কথা নিতে নিতে পারবো না আপনার ঠিক বা একটা কথা আমার ভালো লাগছে আহ সেটা হলো যে ভবিষ্যতে মানে যারা ধর্ম নিয়ে বা ধর্ম নিয়ে যে মারামারি ঘৃণা এই জিনিসটা আমিও ভাই পছন্দ করি না বাট মেন কথা ভাই আমি একজন মুসলমান ধরতে বলেন ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ি মোটামুটি চেষ্টা করি মানে ইসলামের মধ্যে থাকতে কিন্তু আমি এই জিনিসটা পছন্দ করি না যে ধর্ম নিয়ে যে একটা বাড়াবাড়ি বা ধর্ম নিয়ে একজনকে মানে প্রতিহিংসা কিন্তু ভাই আরেকটা জিনিস মানে আপনার যে আপনি প্রত্যেকটা কথার ভেতরে যে কিন্তু ভাই এখানে কিছু লজিক কিন্তু ভাই কিন্তু ভাই আপনার ধর্মটা তো আপনাকে শেখাচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে অন্তত মত আপনে এই জিনিসটা শেখাচ্ছে ধর্ম দিয়ে মানুষকে জাতাই করতে মানুষ যদি মুসলমান না হয় তাহলে তাদেরকে নোংরা ভাবতে তাদেরকে অপবিত্র ভাবতে তাদেরকে বাজে ভাবতে এই জিনিসটা তো আপনি ধর্ম আপনাকে কোরআনে পরিষ্কারভাবে এই কথাগুলো লেখা আছে ভাই যারা হচ্ছে অমুসলিম তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব মানে আল্লাহ পাক যাদের সৃষ্টি করেছেন कुत्ता বিলাই শিয়াল শকুন সমস্ত যে সৃষ্টি আছে

ইয়া কিছু গ্রহণ করা হবে না তার ইবাদত গ্রহণ করা হবে না মানে এটা হচ্ছে ভয়ঙ্কর অপরাধ শিরক হচ্ছে ভাই শিরক হচ্ছে শিরক হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ যে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করেছে বা আল্লাহ কাউকে অন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে মেনেছে এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে নিকৃষ্ট কবিরা হচ্ছে শিরক এ তো কোনোদিন জান্নাতে যাবেই না জান্নাতে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না ভাই কোরআনে কোথাও এরকম বলা নাই যে অমুসলিমরাও জানাতে যেতে পারবে এরকম কথা কোরআনে হাদিসে ইসলামের কোনো কমা এমন কি কোনো হাদিস আপনি দেখাতে করতে পারবেন না যে অমুসলিমরা যে আমাদের যেতে পারবে তারা যদি ভালো কাজ করে তারা আমাদের যেতে পারবে এরকম কোন কথা ইসলামের কোথাও বলা নাই ভাই এটা যে কথা বলেন আপনি একদম হয়তো আপনি না জেনে বলেছেন না জেনে হতেই পারে সবাই তো সব কিছু জানে না আপনি হয়তো না জেনে বলেছেন কিন্তু যদি আপনি জেনে আপনি মানে জেনে বুঝে বলে থাকেন তাহলে তো ভাই মিথ্যা বলছেন এটা তো মিথ্যা কথা ও ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলাটা উচিত না তাই না ভাই আচ্ছা ভাই ভাই না ভাই এই এই আলোচনাটা শেষ নিকৃষ্ট বলা হয়েছে আল্লাহ করে দিয়েছে হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম জীব এদের থেকে নিকৃষ্ট আর কিছুই হয় না এই আয়াত দেখবেন ভাই কোরআনের এই আয়োগ দেখবেন দেখবেন তাফসির শহর আমি দেখাতে পারি আসলে আমরা তাফসির করে দেখি যে এই কথাগুলো আসলেই কোরআনে বলা আছে কিনা দেখবেন ভাই হ্যাঁ ভাই আমি আপনাকে আপনাকে আমি দাবি করেছি আমি আপনার কাছে দাবি করেছি ইসলামে কোরআনে এবং হাদিসে তো অবশ্যই আছে এবং ভাই আমি আমি একটা কথা একটা কথা শুনে নেন আমি দাবি করেছি যে ইসলামে কোরআনে হাদিসা মুসলিমদের সম্পর্কে অত্যন্ত বর্বর অত্যন্ত জঘন্য অত্যন্ত নোংরা নোংরা কিছু কথা বলা আছে যে অমুসলিম রচনিকৃষ্ট পুত্তাবলের থেকেও খারাপ মানে তাদেরকে কিভাবে কাটতে হবে সমান বলা হয়েছে যে ভালো কাজ করবে সে জানাতে যাবে সে আল্লাহর কাছে প্রিয় যে ভালো কাজ করবে না ভাই ভালো ইসলামে ভালো কাজের কোনো মূল্য নাই ইসলামে আল্লাহ বিশ্বাস হচ্ছে সবচেয়ে মূল্যবান আল্লাহ যে বিশ্বাস করবে সে জানাতে যাবে এমনকি আপনি যদি খুনি হন আপনি যদি ধর্ষক হন তাও যাবেন যদি আপনি আল্লাহতে বিশ্বাস করেন কিন্তু যদি আপনি ধরেন সবচেয়ে পৃথিবীর ইসলামের একদম সুস্পষ্ট আকিদা আমি এখন আপনাকে রেফারেন্স দিব আমার কথা দাবির সপক্ষে এবং আপনি রেফারেন্স দিবেন আপনার দাবির সপক্ষে নাকি ভাই ঠিক আছে নাকি জি ভাই জি ভাই আচ্ছা আগে কি আপনি দিবেন নাকি আগে আমি দিব আয়াত এগুলো অনুবাদ এক একজনের তাপসিরা আমি বলতে পারি কারণ আমি তো আপনাকে পাঁচ ঘন্টা দেখাইলে আমার মানে আমি ক্লান্ত হবো না আপনি কতটুকু দেখতে পারবেন এটা হচ্ছে ব্যাপার এই কারণে ঠিক আছে তাদের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ তাফসিল গুলোর ভিতরে একটা হচ্ছে ইবনে কাসিরের তাফসিল নাম শুসান্ত ভাই নাকি জি ভাই জি আচ্ছা এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে ইবনে কাসিরের থেকে এটা পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি আপনি পাবেন এটা তাফসির ইসলামিকেনা কুফুরি করে এবং আল্লাহর প্রতি মানানো না আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব তাফসির বলা হয়েছে উল্লেখিত আয়াত প্রতি তাহার ঘৃণা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়া বলিতেছেন যে ভূপৃষ্ঠে জীবকুলের মধ্যে বেইমান কাফের গণী হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব উহারা আল্লাহকে কোন আদৌ কোন ভয় করে না তুমি যদি আলোচ্য আয়তের মর্ম হইল তুমি যদি উহাদের যুদ্ধ পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে বন্দি করিয়া জ্বালা দিবে এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস ইবনে আব্বাস মানে হচ্ছে হজরত মোহাম্মদের চাচাতা ভাই মানে খুবই বিখ্যাত সাহাবি ইবনে আব্বাস মানে এই আয়তে যেটা বলা হচ্ছে যে আপনি যদি কাফেরদেরকে মানে ধরেন হিন্দু ইহুদি খ্রিস্টান যুদ্ধে পরাস্ত করতে পারেন তাহলে তাদেরকে কঠোর ভাবে বন্দি করিয়া জ্বালা যন্ত্রণা দিবেন এরপরে নিচে বলা আছে হাসান বসরি জাহাক সুদ্দি আতা খুরসানি এবং ইবনি ওয়াইন না ইহার ব্যাখ্যা বলেন যুদ্ধে উহাদিগকে পরাস্ত করতে পারিলে অতি কঠোর শাস্তি দিবে এবং নির্দয় ভাবে উহাদিগকে হত্যা করিবে যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনি আভিত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয় এটাতে একটা আয়াত দেখালাম আয়তের তাপসে সব করে এলাম আপনি আবার বললেন না যে স্বামী নজুর কি এটা আয়তের ব্যাখ্যা কি আয়তের প্রেক্ষাপট কি আমি তো সব সহই বললাম তাপসিরি এগুলো লেখা থাকে তাই না ভাই নাকি বলেন ভাই হ্যাঁ ভাই আপনি আবার বললেন না আমাকে যে এত তাপসিল পড়তে হবে আগের আয়াত পরের আয়াত কি আছে সেটা পড়তে হবে এই ব্যাখ্যা পড়তে হবে অর্থ পড়তে হবে ভাই আমি তো সরাসরি তাফসির থেকে পড়লাম সেই তাফসির সব কিছু তো লেখা থাকে যে কেন সব তো মানে একটা কোরআনের আয়াত সবচেয়ে ভালো পদ্ধতি ভালো পদ্ধতিতে পড়ে দেখা তাই না ভাই জি জি আচ্ছা এখন আমি দ্বিতীয় আয়াত দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে তাফসিলের জালালাইন এটা আর একটা বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিলের জালালাইন থেকে এখন আপনাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে সুরা আল বাইনা মানে আটানব্বই নম্বর সুরা ছয় নম্বর আয়াত ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে যাহার নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে হতে এবং মুসরিকগঞ্জ যাহার নামি হবে তথায় তারা চিরতাল থাকবে এই যে দেখেন একটু আগে আপনি বললেন কাফেরদের যদি ভালো কাজ করে তাহলে সেটা জানলাতে যাওয়া যেতে পারে সে এটা মিথ্যা কথা আপনার কথা একদম ভুল এই যে আয়তে পরিষ্কার বলা নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবের মধ্যে হতে আহলে কিতাব মানে হচ্ছে ইহুদিন আসারা মানে ইহুদি খ্রিস্টান যাদের উপরে কিতাব নাজিল হয়েছিল ঠিক আছে তাদের কথা এবং মুস্তিকগণ মুস্তিক মানে কারা মুস্তিক মানে হচ্ছে হিন্দুরা বা বৌদ্ধরা এরা হচ্ছে সবাই মুস্তিক যারা আল্লাহর সাথে শরিক করে মানে এই যে এবং দিয়ে মাঝখানে যে এবং দেখতে পাচ্ছে এই এবংটা দিয়ে বাদ বাকি সবাইকে বোঝা দিচ্ছে মানে মুসলিম ছাড়া বাদ বাকি সবার কথা বোঝানো হয়েছে এখানে লেখা আছে জাহান নামি হবে তথায় তারা চিরকাল থাকবে নিচে বলা আছে এরাই নিকৃষ্টতম সৃষ্টি নিকৃষ্টতম সৃষ্টি নিচে দেখেন দেখি এবার নিচে কি ব্যাখ্যা কি আলোচনা তারা চিরকালের জন্য জাহান্নামী হবে তারা নিকৃষ্টতম মুজিব এখানে কুফোর অর্থ হজরত সাল্লাহ সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট এই যে দেখেন এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও নিকৃষ্ট মানে কুত্তা বিলাই শিয়াল শকুন এদের থেকেও তারা নিকৃষ্ট অ্যান্ড কোরআন আপনাকে এই শিক্ষাটা দিছে যে অমুসলিমরা হচ্ছে কুত্তা বিলাই শিয়াল শকুনের থেকে নিকৃষ্ট ভাই আমি আপনাকে দুইটা রেফারেন্স দেখাইলাম তফসিল সহ পড়াইলাম পড়লাম আমরা এখন ভাই আমি আরো অনেক হাজার হাজার রেফারেন্স দেখাতে পারি এখন আমি থামলাম আপনি তাহলে দুই তিনটা রেফারেন্স আমাকে দেখান যেখানে বলা হচ্ছে যে কাফেররাও ভালো কাফের যাও জানাতে যেতে পারবে কাফেরদের মধ্যে কাফে যাওয়া ভালো মানুষ হতে পারে কাফের সাথে মিলে মানে কাফে দাও আল্লাহ প্রিয় বান্ধবা হইতে পারে এরকম দুই চারটা রেফারেন্স আমাকে প্লিজ দেখান হ্যাঁ ভাই আমি ওই জিনিস না তো কারণ এরকম আয়াত নাই আপনি কি তাহলে নোটে গেছে লিখছিলেন কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না নোটটা কোনো কারণে হারাই গেছে কিন্তু ভাই এরকম তো কোরআনে কোনো আয়াতই নাই তাহলে আপনি নোটে লিখছেন কি ভাই কোথেকে লিখছেন এই নোট ভাই

মানে আমাকে তেলে হবে মায়ের কাছে মাসির গল্প বলা ভাই কোরআন আমার ছাপা ছাপা করা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াত আমি ছাপা ছাপা করছি ভাই আমার আপনি ভাই এইভাবে মানে বুগি হবে ভাই বুগি চুগি আমার হবে বলেন না ভাই আসলে মানে আমি যেটা বলতেছি ভাই এরকম মানে একটু বলি শোনেন যে এরকম ছিল যে মানে মানে তারাই মানে মানে সৎকর্মশীল বা জান্নাতে যাবে যদি হিন্দু হিন্দু বলতে যেখানে কোরআনে বলা হয়েছে যে মুর্শিদ মানে যে মুরতাত নাকি বিশ্বাস থাকে সে হিন্দু দেখো ইসলামে কোথাও বলা ভাই যে এক বিন্দু হ্যাঁ এক বিন্দু পরিমাণ মুস্কিল হইলে তার ভিতরে যদি এক বিন্দু পরিমাণ ইমান থাকে তাহলে সে এক সময় এক সময় জানাতে যাবে এটা মুসলিম হইলে কিন্তু হিন্দু হইলে হিন্দু হইলে তারা সে মানে এই কথা ভাই কোরআন হাদিস ইসলামের গোটা ইতিহাস আপনাকে না শুধু সমস্ত মুসলমানকে আমি চ্যালেঞ্জ দিতে পারি সমস্ত মানুষকে চ্যালেঞ্জ দিতে পারি এরকম কোন রেফারেন্স পৃথিবীর কেউ খুঁজে দেখাতে পারলে জীবনে কোনোদিন লাইভই করবো না ভাই কি বলেন ভাই মানে পাগল নাকি কোরআন হাদিস মানে পৌঁছে সাফা সাফা করে ফেললাম তাফসির পেরা সাফা সাফা করে ফেললাম এটা একটা কথা বললেন ভাই মানে ইহুদিন আসারা কাফেরদেরকে প্রতিবেশী হিসেবে গ্রহণ করা যাবে না এমনকি কাফেরদেরকে দাওয়াত দিয়ে বাসায় খাওয়ানো পর্যন্ত না আপনি যে তাদেরকে এক বেলা দাওয়াত দিয়ে খাওয়াবেন তার সাথে বন্ধুত্ব করবেন খাতির করবেন ভালোবাসবেন তাদেরকে বন্ধুর মতো ভালোবাসবেন ভাইয়ের মতো দেখবেন এগুলা কিচ্ছু করা যাবে না ভাই এমনকি রাস্তা দিয়ে তারা হাঁটতে দেখলে তাদেরকে রাস্তা দিয়ে দেখলে আপনি তাদেরকে ধাক্কা দিয়ে রাস্তার দিবেন যেন তারা রাস্তার দেয়াল খেসে যায় যেন যেন দেয়ালে তাদের তাদের জামাটা জামাটা লেগে ছিঁড়ে যায় এইভাবে আপনি তাদেরকে রাস্তার কিনারের দিকে ঠেলে দিবেন এগুলো সব হাদিসটা আছে আমি প্রত্যেকটা জিনিস দেখাতে পারবো আপনাকে আপনি যদি চান আপনি যদি বলেন যে ভাই আপনি এই আপনাকে দেখান ও অমুকটা দেখান তখন আমি আপনাকে দেখাবো শুধু কারণ আমি তো আপনার সময় নষ্ট করতে চাই না

আহ আলোচনার ভিতরে এত নাও বুঝতে পারেন আপনার যদি একজন আলেম সাথে থাকে তাহলে সে হয়তো আপনাকে সাহায্য করতে পারে দুজন মিলে আমার সাথে বিতর্ক করলেন অসুবিধা কি ঠিক আছে ভাই আপনাকে যে কয়েকটা কথা আহ হাদিস থেকে আমি সরাসরি দেখাবো হাদিস থেকে এখনই দেখাতে পারি আপনি চাইলে এখনই দেখাতে পারি ইসলামে কাফেরদের সম্পর্কে অত্যন্ত নোংরা নোংরা কথা বলা আছে অত্যন্ত যখন কথা বলা আছে কাফেরদেরকে দের কে কাইটা তাদের গু বাচ্চাকে তুলেই না সেই বউদেরকে রেপ করার কথা পর্যন্ত বলা আছে ভাই মানে কি ভয়ঙ্কর ব্যাপার যে কাফেরদেরকে মাইরা তাদের বউদেরকে তুই লাই না আপনি তাদেরকে দাসী হিসেবে দেখা বাসায় দাসী হিসেবে রাখবেন এবং তাদের সাথে রাত্রেবেলা সেক্স করবেন এই কথা নবী মোহাম্মদ বি লাগেছে যে তুমি এটা করতে পারো কোনো সমস্যা নেই এবং নবী মোহাম্মদ বিজে কাম করছে এবং নবী মোহাম্মদ সাহাবিরও এই কাম করছে কাফেরদেরকে মাইরা তাদের বউ বাচ্চা তুই লাই না দাস দাসী বানাইছে এবং নিয়ে বিক্রি পর্যন্ত করছে সেই দাস দাসীদেরকে এই মনে করেন এই যে মানে হিন্দু ইহুদিদেরকে মাইরা ইহুদিদের বহু বাচ্চা তুলে না দাস দাসী বানায় তাদেরকে আবার করে করার পরে আবার তাদেরকে নিয়ে বাজারে নিয়ে বিক্রি পর্যন্ত করছে ভাই মানে ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে ইসলামের ভিতরে তো ভাই আমরা যে জিনিসটা বলছিলাম আপনি শুরুতে যেটা বললেন যে এই কথাটা আমার ভালো লাগছে আপনি যেটা বললেন যে আপনি মনে করেন সমস্ত মানুষ সমান মানুষের মানুষের ধর্মের কারণে ভেদাভেদ করা ঠিক না এটা তো আপনি শুরুতে বললেন তাই না ভাই যারা মুসলমান একজন মুমিন একজন মুমিনের বন্ধু হইতে পারে আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনার বন্ধু হবে আরেকজন মুসলিম আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখবেন মুসলিমদের সাথে রাখবেন সাহায্য সহযোগিতা